পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ভেবেছিলাম আদিত্য আগে বলে নতুন লোকটা তো ইজিলি ট্র্যাক করা যাবে না, ইটস গোনা বি ডিফিকাল্ট। আচ্ছা মেঘা, আমাদের ইনফর্মেরা কোনো নিউজ দেয়নি এখন পর্যন্ত, মানে ছোটখাটো কোনো ক্লু? স্যার, ওই যে ঝালমুড়িওয়ালা যিনি সেমিনার হলের পাঁচিল টপকে একজনকে নামতে দেখেছিলেন, তাকে আজকে আসতে বলেছিলাম, কিন্তু এখনো তো এলো না। শায়ন, তুই একটা ফোন কর তো, উনি একটা ফোন নাম্বার দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আসবো স্যার। কে? আমি রতন, আমায় ডেকেছিলেন স্যার। হ্যাঁ, এসো, তোমার কথাই হচ্ছিল। কি হলোটা কি? আরে তুমি 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 চেয়ারে বসো। মেঘা, একটু জল দাও তোকে। হ্যাঁ, চেয়ারে বসো। ওঠো ওঠো ওঠো, চেয়ারে বসো তুমি। এই যে বসো, এখানে বসো, এখানে বসো, বসো। কি হয়েছে? এত ভয় কিসে তো? জল। স্যার স্যার, কালকে আমার সাথে একটা চাওলা চা বিক্রি করছিল স্যার। আমি দূর থেকে দেখছিলাম যে ওর সাথে দু তিনজন লোক কথা বলছিলেন। ওই যেখানে ডাক্তারের মিটিং হচ্ছিল ওখানে ওরা ঢুকছিল। আমি ভেবেছিলাম যে ওরা ডাক্তারবাবুই হবে, কিন্তু স্যার আজকে একটু আগে ওই চাওলাকে একটা গাড়ি ধাওয়া করছিল স্যার। আমি দেখছিলাম যেন ওই কালকের ওই ডাক্তারদের মধ্যে মনে হয় একজন আছে স্যার। তারপরে আমার চোখের সামনে ওকে মেরে দিল স্যার। হোয়াট, এসব কোথায় ঘটল? ওই তো স্যার, আপনারা যেখানে গিয়েছিলেন ওই যেখানে ডাক্তারদের মিটিং হয়েছিল ওখানে। এসবি বিনু স্যার, সেমিনার হলের পেছনে। এক্সকিউজ মি স্যার। রতন স্যার, কি দেখেছো ভেবে বলবে কিন্তু, হ্যাঁ কোনো কিছু বাদ দেবে না, আমার মাইনিউট ডিটেলস চাই। হ্যাঁ স্যার, সাংঘাতিক খবর স্যার। কি হয়েছে? আমাদের ইনফর্মার শম্ভু এসবি এভিনিউতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে স্যার। কি বলছিস শায়ন, ওকে কে মারলো? স্যার, রতন যে চাওয়ালাকে দেখেছে সেই শম্ভু নয় তো? ও হয়তো কিছু জেনেছিল স্যার। শম্ভু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল স্যার। হোয়াট, ও মারা যাওয়ার আগে নিজেই বলে গেছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।